1971 সালে পাক হানাদার বাহিনী, আমরা তো দেখি নাই শুনেছি, কালেমা জিজ্ঞেস করতো সবাইকে, শুনছেন এই ঘটনা? বলতো কালেমা বল, যদি বলতে পারতো ছেড়ে দিত, যেহেতু পাকিরা ছিল মুসলমান, হিন্দু ভাইদেরকে ওরা শুট করতো, হিন্দু টের পাইলে গুলি। তো এক বাঙালি মুসলমানকে ধরে পাকিস্তানি মিলিটারি জিজ্ঞেস করতেছে, কালেমা বল মুসলমান নাকি হিন্দু? কয় আমি মুসলমান। কয় তাহলে কালেমা বল, সালে কালেমা বাতা। এখন সে ভয়ে এই দোয়া পড়া শুরু করছে, সে পড়তে শুরু করছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাকিস্তানি কয়, সালে ইয়ে তো মুসিবত কা কালিমা হে, মানে বাঙালি এটা তো মুসিবতে বললে পড়ে। বাঙালি কয়, হাম তো বি মুসিবত মে হে, আমিও তো মুসিবতে আছি, তুমি বন্দুক মাথার মধ্যে ধরে আমার কালিমা জিজ্ঞেস করতেছো, আমার কি আর হুশ জ্ঞান আছে, আমি কি পড়তেছি আমি নিজেই জানি না। তাহলে এটা হচ্ছে মুসিবত কা দোয়া, মুসিবত কা কালিমা, বিপদে পড়লেই পড়বে। কিছু লোক আছে দেখবেন সারা দিন চায়ের দোকানে বসে, এই বাড়িতে এই সমস্যা, ওই বাড়িতে এই সমস্যা, ওই বাড়িতে এই সমস্যা, তোর বাড়িতে কি সমস্যা? কিছু লোক আছে এই হুজুরের এইটা খারাপ, এই হুজুরের ওইটা ভালো না, এইটা খারাপ, এইটা সমস্যা, এটা সমস্যা, তোর কি সমস্যা? তোর সমস্যা তুই খুঁজে বের কর, নিজের সমস্যা খুঁজে বের কর। যে নিজে নিজের সমালোচনা করতে পারে সেই সর্বাপেক্ষা বুদ্ধিমান। এজন্য খবরদার আমার কলেজের টুকরা যুবক ভাইয়েরা, কখনো কখনো কাউকে ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, ছোট করে কোনো মন্তব্য করা যাবে না। এক ছেলে পিসাই হুজুরের কাছে দোয়া চাইছে, হুজুর আমার সন্তান নাই, আল্লাহ যেন একটা ছেলে দেয়, দোয়া করেন। হুজুর দোয়া করছে, ছেলে হয় নাই। পরের বছর আবার দোয়া, হুজুর দোয়া করেন আল্লাহ যেন ছেলে দেয়, ছেলে হয় নাই। তৃতীয় বছর আইসা বলে, হুজুর দোয়া করেন ছেলে হয় নাই। পিসাই হুজুর মনে মনে কয়, ঘটনা কি, ওর ছেলে হয় না কেন? জিজ্ঞেস করলো, বাবা তুমি কি বিয়ে করছো? কয়, না বিয়া তো করি নাই। পিসাই হুজুর বললেন, আগে বিয়েটা তো করবি, তারপরে না সন্তান, তো বিয়ের পর্বটা তো সারো, তবেই না সন্তান পাওয়া যাবে, ঠিক কি না? দোয়ার সাথে দাওয়া লাগে। এরকম হাজি আছে না নাই? আলহাজ না ডাকলে চাইতে ওঠে, আছে না নাই? তো আপনি চেতেন কেন? আপনি কি আলহাজ শোনার জন্য হজ করছেন? হজ করেছি কার জন্য? আতিমুল হাজ্জা ওয়াল আমরাতা লিল্লাহ, আল্লাহর শব্দ চুজিংটা দেখছেন, আল্লাহর রুচি দেখেছেন, লিল্লাহ আল্লাহ যোগ করে দিয়েছে, আতিমুল হাজ্জা ওয়াল আমরাতা লিল্লাহ, হজ এবং উমরা করবে শুধুমাত্র একজনকে খুশি করার জন্য, তিনি কে? ছোটবেলা শুনতাম জট কলা খাওয়া যাবে না, মানে জোড়া কলা খেলে নাকি দুই বাচ্চা হয়, যমজ বাচ্চা নাকি হয়, একসাথে দুই বাচ্চা বলে না? আমি আরো বেশি বেশি খাইতাম, বলতাম এটা তো আরো ভালো, এক লোকে দুই বাচ্চা হইলে দুইবারের কষ্ট একবারে সারল, তাই না? এক একটা মায়ের এক একটা বেবি জন্ম দিতে কষ্ট হয় না? শুধু কষ্ট কি পরিমাণে কষ্ট এটা মা জানে, বাবা জানে না। 10 জন সন্তান আছে, এরকম আছেন নাকি কোনো বাবা? আছে কই? আন্দাজে মান্দাজে জানে না কয়, আছে কই? আছে উল্টা পাল্টা কমিয়া, রোহিঙ্গা ক্যাম্পে, মাশাআল্লাহ। এগুলো নিয়ে ঠাট্টা করো না, আল্লাহর হাবিব এই রোহিঙ্গা ভাইদেরকে নিয়ে কিয়ামতের দিন দাঁড়াবে। ফা ইন্নি মুকাসিরুন বিকুম আল উমাম তাযাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, প্রেমময়ী চেহারার চেহারা দেখে ওই নারীদেরকে বিয়ে করো, আর সন্তান বেশি জন্ম দিতে পারে এরকম নারীকে বিয়ে করো, কেননা তোমাদের সংখ্যার আধিক্য নিয়ে কিয়ামতের দিন আমি নবী গর্ব করব। আমি নবী বলবো আমার উম্মতের সংখ্যার ধারে কাছেও কোনো নবীর উম্মত নাই, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। নবীর দোয়ার বরকত পৃথিবীর অনেক দেশে, মুসলিম দেশে, ওখানে আমি দেখেছি রুকিয়া সেন্টার আছে, কি সেন্টার, আর আমগো দেশে আছে কবিরাজির সেন্টার, কথা কন, আমগো দেশে কি সেন্টার, কবিরাজির সেন্টার। আপনাদের চকরিয়া আছে? কি দিয়ে করে এগুলা? হ্যাঁ, গাছের পাতা টাতা, হ্যাঁ গাছের ঔষধি গুণ সমৃদ্ধ বনাজি যেই গাছ আছে ওগুলোর ভেতর থেকে শিফা নেওয়া যাবে, সমস্যা নাই, কিন্তু ব্যাঙের ঠ্যাং, টিকটিকির লেজ,
আছে না নাই? এগুলো দিয়ে মন্ত্রতন্ত্র পড়ে তাবিজ দেয়, এগুলো নেওয়া যাবে? তাবিজ ঝুলানো শির্ক। চায়ের দোকানে বসে এর কথা ওর কানে, ওর কথা ওর কানে বইলা সমাজে একটা গিরিঙ্গি লাগায়, আছে না নাই? কোন মুমিন কখনো গীবত করতে পারে? এখন হালাল পন্থায় গীবত চলে আমাদের দেশে, কিভাবে জানেন? কথা শুরু করে এইভাবে, কথা বললে তো গীবত হয়ে যায়, বললে তো গীবত হয়ে যায়, তারপরেও বলি একটু, আছে না নাই? হালাল পন্থায় গীবত কি কমু ভাই জান, বললে তো গীবত হয়ে যায়, হালাল করতেছে এটা, হালাল 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 না, বললে যদি গীবত হয়ে যায় তো বলবেন কেন? থামেন, কোন মুমিন কখনো গীবত করতে পারে? বিপ্লব বিপ্লব, ফজরের সময় খাতার নিচে ইসলামী বিপ্লব, ফজরের সময় আমি কম্বলের নিচে, এরকম ডাকাইতে আছে না নাই? না এরকম না, সব জায়গায় আগে থাকতে হবে, নামাজেও আগে, ময়দানেও আগে, ঠিক কিনা? এরাই আসল মুসলমান। বিয়ে করো নাই কারা কারা দেখি, খাইছে, সবার তো বউ লাগবে দেখা যায়, আল্লাহর কাছে চাইবা, দিবে কে? দেয়ার মালিক কে? মনের বাসনা পূরণ করে কে? ওই আল্লাহর কাছে যেন আমরা চাই। বিয়ের কথা শুনলে সব সজাগ, আর ঘুমে ধরে না, এখন সজাগ জাতি চাইতে হয়, যুবক ভাইরা চাইতে হবে, আল্লাহর কাছে নেককার স্ত্রী চাইতে হয়। প্রত্যেকের নামটা প্রত্যেকের কাছে বড্ড দামি, প্রত্যেকের নামটা প্রত্যেকের কাছে বড্ড প্রিয়। আপনার নাম কি? লিটন ভাই, মাউল হক লিটন ভাই। আপনার কাছে মনে হইতে পারে আরে লিটন একটা নাম হইলো, এ তো কত আছে আমাদের এলাকায়, না এলাকায় অনেক আছে ঠিক, কিন্তু লিটন ভাইয়ের কাছে লিটন নামটা খুব আদরের যত্নের, ঠিক কি না? আমার নাম কি? আমার নাম মিজান। আরে মিজান একটা নাম হইলো নাকি? কত নাম আছে মিজান এলাকার সিপাই পৈরাস, এটা ঠিক অনেক নাম আছে মিজান নামে, কিন্তু যেহেতু এটা আমার নাম, আমার কাছে এই নামটা বড় দরদের, বড় যত্নের, বড় আদরের, কারণ এই নামটা আমার পরিচয় বহন করে। ভাইয়ের নাম কি? স্বপন। স্বপন ভাই এলাকায় অনেক আছে না? সিম্পল একটা নাম, কিন্তু না, স্বপন মিয়াজি ভাইয়ের কাছে এটা সিম্পল না, এই নামটা ওনার কাছে বড় যত্নের, মানুষ তার নাম খুব পছন্দ করে নিজের নামের, কারণ দেখবেন কাগজ আর কলম পাইলে সবাই নিজের নাম লেখে, খালি নিজের নামের সিগনেচার দেয়, আসে না নাই? এরপরে দেখবেন যে কক্সবাজারে গেলে সাগরের তীরে বালু পাইলেই বালুর মধ্যে নিজের নাম লেখে, আবার ওই নামের পাশ দিয়ে লাভও আঁকে, আসে না নাই? আমি অনেক দেখেছি, সাগর পারে গেলেই মানুষের মন উথাল পাতাল করে, তো সাগরের বালিতে নিজের নামটা বড় করে লেখে চারদিক দিয়ে লাভ, মানে এই নামটারে আমি লাভ করি, এটা প্রমাণ করে প্রত্যেকে প্রত্যেকে নিজের নামটারে বড্ড বেশি ভালোবাসে, ঠিক কি না? কাবা ঘরের হাজরা আসওয়াদের কর্নার, কাবা ঘরের দরজা, দুই জায়গার মাঝখানে একটা জায়গা আছে, এটার নাম মুলতাজাম। এইখানে হয় ধাক্কা ধাক্কি, সুযোগ হলে ওইখানে দাঁড়িয়ে ওইখানে টাচ করে শরীর লাগিয়ে দোয়া করবেন, কবুল করবে কে? কিন্তু সুযোগ পাওয়া যায় না। এক মাওলানা সুযোগ পাইছিল ধাক্কা ধাক্কি করে, কোন রকম গেস, যে একটা দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ জীবনে যা দোয়া করছিলাম আর যা করবো সব কবুল করে নাও। এই দোয়া করার সাথে সাথে খাইছে এক ধাক্কা, খাইয়ে অনেক দূর তো কাম হয়ে গেছে, সমস্যা নাই। দোয়াটা কি করছিল, কি করেছিল? আল্লাহ জীবনে যত দোয়া করেছি আর যত দোয়া করব সব তুমি কবুল করে নিও, একটা দোয়া করছে উনি। মুলতাজাম ধরে কয় দোয়া করছে? এক দোয়া, কারণ কয়টা চাবে ওখানে, আল্লাহ এটা দাও ওইটা দাও চাওয়ার সময় আছে, ওইখানে খালি ধাক্কা ধাক্কি, এই জন্য উনি একটা চাইছে, আল্লাহ যা জীবনে চাইছিলাম আর যা চাবো সব তুমি কবুল করে নিও, এটাই চাই আর কিছু চাই না। সুবহানাল্লাহ, পড়তে পারলেন না? দেহের ভেতরে যে দূষিত রক্তগুলো আছে, যেখানে পেইন হয় ব্যথা হয়, টেনে এই দূষিত রক্তটা বের করে দিবে আর আপনারে সুস্থ করে দিবে কে? বিশ্বনবী কাপিং করতেন। আমাদের বাংলাদেশে অনেক ওই যে সাপের খেলা দেখায় যে মহিলারা, এরাও এগুলো করে উল্টাপাল্টা, এরা গান বানায় কয় পক্ষ আয় জোক্ষ আয়, সিঙ্গা লাগায় সাপের খেলা দেখায়, আছে না নাই? এই সাপের খেলা দেখাবে পক্ষয় জোক্ষয় বলবে, আসলে কিছুই বের করতে পারে না। বিশ্বনবীর শিখানো যতগুলো পদ্ধতি আছে আমরা সেগুলো মানবো, ওগুলোর ভেতরে বরকত দিয়েছে কে? আল্লাহ।
যে পরিমাণে তাফসির মাহফিল হয় এদেশে ওই পরিমাণে হেদায়েতের ছোঁয়া স্পর্শ দেখা যায় না দেশে। তাফসির মাহফিল হয়, আবার ক্যাসিনোর ব্যবসা হয়। তাফসির মাহফিল হয়, আবার পেঁয়াজের দামও বাড়ে। তাফসির মাহফিল চলে, লবণের গুজবও ছড়ায়, হয় না? একেবারে যে নাই তা বলবো না, আছে, মানুষ পরিবর্তন হচ্ছে, দেখা যাচ্ছে। আমাদেরকে বলে, হুজুর আগে গান বাজনা শুনতাম, এখন কোরআন শুনি, আগে নামাজ পড়তাম না, এখন পড়ি, আগে দাড়ি রাখি না, হুজুর এখন দাড়ি রাখছি। তো এগুলো হচ্ছে পরিবর্তন। কিন্তু যে পরিমাণে তাফসির মাহফিল হয় সেই পরিমাণে বাংলাদেশ হওয়া দরকার ছিল একেবারে ওলি আল্লাহদের দেশ, ঠিক কিনা?